প্রথমেই দি আপনাদের একটি স্বস্তির খবর, পরপর বেশ কয়েকদিন টানা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার পর আজ অনেকটাই কমলো দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের এদিনের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হতে হয়েছে 3,23,144 জনকে। সংখ্যাটা বেশি হলেও আগের দিনের তুলনায় অনেকটাই কম এবং গত 24 ঘন্টাতেই গোটা দেশে মোট করোনার বলি হতে হয়েছে 2,771 জনকে এবং এই মুহূর্তে গোটা দেশে মোট অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা হয়েছে 28,82,204 জন। তবে ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে গত 24 ঘন্টাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই করোনা আক্রান্ত হতে হয়েছে 15,992 জনকে, যা গতকালের তুলনায় অনেকটাই বেশি এবং পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মোট প্রাণ হারাতে হয়েছে 68 জনকে। চোখ রাখবো পরবর্তী খবরে, তবে তার আগে জেনে রাখি ভবিষ্যতে এই সম্পর্কিত আরো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। দেশজুড়ে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ এবং সেই কারণেই এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। করোনা পরিস্থিতির মধ্যেই আগামী 2রা মে অর্থাৎ রাজ্যের ফল ঘোষণার দিনেই বিজয় মিছিলের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করলো নির্বাচন কমিশন। 2রা মে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। সেক্ষেত্রে করোনা আবহেও বিজয়ী রাজনৈতিক দলগুলি যে জয়ের উল্লাসে হাজার হাজার সমর্থকদের নিয়ে রাস্তায় নামবে তা খুব ভালো করে জানে নির্বাচন কমিশন এবং সেই কারণেই আগামী 2রা মে ফলাফলের দিনেই বিজয় মিছিলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে, ভারতের তৈরি নিজস্ব ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে অনেকদিন আগেই, কিন্তু সংবাদ সংস্থা রয়টার সূত্রে খবর, আগামী 1লা মে থেকেই প্রথমবারের জন্য ভারতে আসতে চলেছে রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক ভি এর ডোজ। রাশিয়ার তরফ থেকে কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, মে মাসের 1 তারিখ থেকেই ভ্যাকসিনের প্রথম ডোজ ভারতে পৌঁছে যাবে। অন্যদিকে আবার রাজ্যের সমস্ত বাসিন্দাকে বিনামূল্যে টিকা দিতে রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকার এবার 3 কোটি টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই 3 কোটি টিকার মধ্যে 2 কোটি প্রতিষেধক নিজের কাছে রাখবে রাজ্য সরকার, বাকি 1 কোটি প্রতিষেধক বেসরকারি হাসপাতালগুলিকে দিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে সকলকেই সরকার বিনামূল্যে টিকা দিচ্ছে এবং সেই হিসাবেই চলতি বছরের মধ্যেই রাজ্য সরকার প্রায় 5 কোটি মানুষকে এই টিকা দিয়ে দেবে। চোখ রাখবো পরবর্তী খবরে, অবশেষে অক্সিজেন এক্সপ্রেস এসে পৌঁছালো দিল্লিতে। আজ মাত্র কিছুক্ষণ আগেই 70 টন অক্সিজেন এসে পৌঁছেছে দিল্লিতে। তবে উল্লেখ্য, গত রবিবার রাতেই ছত্তিশগড়ের রায়গড় জিন্দল অক্সিজেন প্ল্যান্ট থেকে 70 টন লিকুইড অক্সিজেন নিয়ে রওনা হয়েছিল অক্সিজেন এক্সপ্রেস এবং আজ সকালেই সেটি দিল্লিতে এসে পৌঁছায় এবং দিল্লি থেকে বিভিন্ন ট্যাঙ্কারে করে সেই সমস্ত অক্সিজেনগুলি পৌঁছে যাবে বিভিন্ন হসপিটালে। চোখ রাখবো পরবর্তী খবরে, করোনায় প্রাণ হারাতে হলো আরও এক রাজ্যের প্রার্থীকে। এদিন রাতেই প্রাণ হারাতে হয়েছে মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষকে। তবে উল্লেখ্য, আগামী দফায় ভোট রয়েছে মালদহের 6টি কেন্দ্রে, যার মধ্যে রয়েছে বৈষ্ণবনগর কেন্দ্রটি। এই নিয়ে করোনায় এখনও পর্যন্ত মোট 4 জন প্রার্থীর মৃত্যু হলো এমনটাই বলছে রিপোর্ট। চোখ রাখবো পরবর্তী খবরে, এবার করোনা আক্রান্ত হতে হলো বলিউডের অন্যতম সুপারস্টার তথা বিজেপিতে সদ্য যোগ দেওয়া নেতা মিঠুন চক্রবর্তীকে। ফিল্মফেয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই এই খবরই মাত্র কিছুক্ষণ আগেই জানানো হয়েছে এবং মিঠুন চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছে তার গোটা ভক্তকুল।